ফ্রেন্ডস, রসুন আর মধু খালি পেটে এক সপ্তাহ খান, দেখুন কি হয়। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, ঔষধি গুণের জন্য রসুনের কদর চিরকাল। কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগ ভোগ। তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ। প্রাচীনকাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা। চিকিৎসাশাস্ত্রে রসুনের ব্যবহার বহুদিনের। নিয়মিত রসুন খাওয়া রপ্ত করতে পারলে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। হার্ট অ্যাটাক রুখতেও তার জুড়ি মেলা ভার। এমনকি সাধারণ সর্দি কাশি, ফ্লু, ছত্রাক সংক্রমণ ও ডায়রিয়া সারাতেও কাজে দেয় রসুন। রসুন আর মধু এই দুটো চমৎকার জিনিস। যখন একসাথে হয় তখন এর গুণ আরও দ্বিগুণ হয়ে যায়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেবল 7 দিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায়। মধু ও রসুনের এই মিশ্রণটি তৈরির প্রণালী চলুন জেনে নিই। যে যে উপাদানগুলি লাগবে আমাদের, 1 নম্বর হলো একটি মাঝারি আকৃতির বয়াম, মধু, 3 নম্বর হলো 3 থেকে 4টি রসুন, খোসা ছাড়ানো। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে টিপসটি তৈরি কীভাবে করবেন। প্রথমে বয়ামের মধ্যে রসুনের কোয়াগুলো থেঁতলে নিতে হবে, এরপর এর মধ্যে মধু ঢালতে হবে। এবার বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে। মানে টিপসটি বানানো হয়ে গেলে বয়ামটি ফ্রিজের মধ্যে রেখে দেবেন। প্রতিদিন খালি পেটে মিশ্রণটি আধা চা চামচ করে খেতে থাকুন। যদি আপনার ঠান্ডাজনিত কোনো রোগ থাকে বা ঠান্ডাজনিত সংক্রমণ থাকে, তবে প্রতিরোধের জন্য দিনে 6 বার আধা চা চামচ করে এটি খেতে পারেন। এটি সংক্রমণ দূর করতে খুবই সাহায্য করবে। রসুন কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। আসলে উনুনে বা ওভেনে চাপালে রসুনের যে মূল রাসায়নিক উপাদানগুলি থাকে ওগুলো নষ্ট হয়ে যায়। মনে রাখতে হবে সবচেয়ে বেশি ফল মিলবে যদি খালি পেটে কাঁচা রসুন খাওয়া যায়। রসুন কাজে লাগিয়ে তৈরি করা যায় বিভিন্ন রোগের টোটকা। এক নজরে দেখে না যাক এই অতুলনীয় ওষুধের কিছু উপকরণ প্রণালী। কাঁচা রসুন ও মধু। রসুনের 2 থেকে 3টি কোয়া কুচিয়ে নিন, তার সঙ্গে 1 টেবিল চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীর ফিট ও এনার্জিতে ভরপুর থাকবে আপনার। 2 নম্বর হলো রসুনের ফ্লু টনিক। অতিরিক্ত সেন্সিটিভ ত্বক হলে এই টনিক বানানোর সময় হাতে কভার পরে নেবেন এবং চোখে হাতে ছোঁয়া এড়িয়ে চলবেন। জোগাড় করে ফেলুন 1/2 পেঁয়াজ কুঁচি, 5 কোয়া রসুন কুঁচি, 2টি শুকনো লঙ্কা কুঁচি, 1 টেবিল চামচ আদা কুঁচি, 1টি গোটা পাতিলেবুর রস এবং অ্যাপেল সাইডার ভিনিগার। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা কুচি মিশিয়ে নিন। আলাদা পাত্রে লেবু চিপের রস তৈরি রাখুন। এই টনিক তৈরি করতে প্রথমে একটি পাত্রে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা কুঁচি মেশাতে হবে। আলাদা পাত্রে লেবু চিপের রস তৈরি রাখতে হবে। এবার কুঁচনো উপকরণে লেবুর রস মিক্সিং করে দিতে হবে। সবশেষে ভিনিগার ঢেলে সব একসাথে মিশিয়ে অন্তত 1 সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখতে হবে। সর্দি কাশি, গলা ব্যথা ও ফ্লু সারাতে নিয়মিত ব্যবহার করতে হবে। তবে বন্ধুরা, রয়েছে কিছু সতর্কতা যেগুলি আমাদেরকে একটু মেনে চলতে হবে। রসুন যত উপকার ততটা ক্ষতিকর। দিনে 2 কোয়ার বেশি রসুন খাওয়া যাবে না। রান্নায় এটি ব্যবহার হলেও দিনে মাত্র 2 কোয়া রসুন ব্যবহার করতে হবে। যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হবার আশঙ্কা থাকে বা হয়, তাদেরকে অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাদের জন্য কাঁচা রসুন না খাই ভালো। আবার অতিরিক্ত খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে, তাই বেশি রসুন খাওয়া ঠিক নয়। অনেকের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক। কারণ রসুন রক্তের জমাট বাঁধা ক্রিয়াকে বাধা প্রদান করে, ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাই উত্তম। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখতে হবে। তো বন্ধুরা, এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। যদি আপনাকে এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়, তবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। যদি আপনাকে আমার এই ছোট্ট তথ্যটি পছন্দ এসে থাকে, তবে প্লিজ ভিডিওটি লাইক করুন আর এর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটা খুশিতে কাটুক।